আপনারা দেখছেন একুশে টেলিভিশন। আমন্ত্রণ দেশজুড়ে অনুষ্ঠানে, দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তুলে আনা প্রতিবেদন, সাফল্য, ঐতিহ্য, অধিকার আর আমাদের লোকসংস্কৃতি সহ বিভিন্ন বিষয় নিয়ে সাজানো এই অনুষ্ঠানে আজ আপনাদের সঙ্গে আছি আমি সিফাত সুচি। শুরুতে জেনে নিই কী কী থাকছে আজকের আয়োজনে। প্রতি বছর নদী ভাঙনের শিকার হয় চাঁদপুর জেলা, ভাঙন রোধে এখনই জরুরি ব্যবস্থা প্রয়োজন। পার্বত্য রাঙামাটির কিল্লা পাহাড় গ্রামে জনগোষ্ঠীতে জীবনযাত্রা, লালমনিরহাটের ঐতিহ্যবাহী দিঘি সিন্দুর মতির বর্তমান চিত্র, হাঁসের খামার থেকে সাফল্য পাওয়া গাইবান্ধার ফরিদ মিয়ার কথা, এবং সর্বশেষে রয়েছে যশোর জেলার একটি আঞ্চলিক গান। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়ার মিলন কেন্দ্রের তীরবর্তী জেলা চাঁদপুর। প্রতি বছর নদী ভাঙনের শিকার হয় হাইমচর সহ বেশ কয়েকটি উপজেলা। তবে আশার কথা হচ্ছে এবছর বর্ষা আসার আগেই ভাঙন প্রতিরোধের ব্যবস্থা গ্রহণ করেছে সরকার। বিস্তারিত মারুফ রহমানের গবেষণায় মানিক শিকদারের প্রতিবেদনে। 85 বছর বয়সী হাশেম মোল্লা এভাবে বসে থাকেন নদীর পাড়ে। হাতরে ফিরেন তার হারানো স্মৃতি। গোয়াল ভরা গরু আর মাঠ ভরা ফসল ছিল তার, কিন্তু এখন সেখানে শুধু পানি আর পানি। সহায় সম্বলহীন হাশেম মোল্লার মতো লক্ষ লক্ষ মানুষ আজ ঘর ছাড়া নদী ভাঙনের শিকার হয়ে বর্তমানে চাঁদপুরের হাইমচর এলাকা প্রায় 11 কিলোমিটার জুড়ে ভাঙ্গন কবলিত এলাকা হিসেবে গণ্য। দেশের বৃহত্তম চাঁদপুর সেচ প্রকল্প মেঘনার ভাঙ্গন থেকে রক্ষার জন্য গৃহীত প্রকল্পগুলো বারবার বাতিল ও স্থগিত হয়ে আসছে, যার ফলে গত কয়েক বছরে ভাঙ্গনের তীব্রতা ছিল ব্যাপক। প্রতি বছর এই সময় আসা মেঘনার করাল গ্রাসে আমাদের হাজার হাজার বাড়িঘর, ভিটে বাড়ি সব কিছু আমাদের নিঃস্ব হয়ে যায় শুধু এই মেঘনার কারণে। আমরা বারবার তৎকালীন সরকারে যারা ছিল, এমপি যারা ছিল, তাদের কাছেও আমরা একই দাবি করেছি, এবং বর্তমানে যারা ক্ষমতায় এসেছে, বর্তমানে যারা সরকার, তাদের কাছেও আমাদের এলাকাবাসীর একই দাবি যে সর্বপ্রথম আমাদেরকে মেঘনার করাল গ্রাস থেকে রক্ষা করতে হবে। এটা আমাদের এই হাঞ্চলবাসী একমাত্র প্রাণের দাবি। প্রতি বছর বর্ষা মৌসুম এলে তাড়াহুড়ো করে কিছু জিও টেক্সটাইল ব্যাগ ও কংক্রিট ব্লক ফেলা হয়। এতে কাজের কাজ আসলে কিছুই হয় না, শুধু অপচয় ছাড়া। কিন্তু শুকনো মৌসুমে এই কাজ করা হলে অনেক বেশি কার্যকর হতো বলে মনে করেন এলাকার বিশিষ্টজনেরা। সংরক্ষণ কাজ একযোগে এবং স্থায়ী ভিত্তিতে করা প্রয়োজন। বিচ্ছিন্ন বা বিক্ষিপ্তভাবে 2-3 কোটি 5 কোটি টাকা দিয়ে কিছু ব্লক ফেলে, জিইউ টেক্সটাইল ব্যাগ ফেলে এই ভাঙন ঠেকানো সম্ভব নয়। তবে এই বছর বর্ষা মৌসুম শুরু হবার পূর্বেই ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বিষয়টা হচ্ছে এরকম, বর্ষা মৌসুমে আমরা কাজ করি যে অভিযোগটি করা হয় সেটি বোধহয় সঠিক নয়, এই জন্যে যে কাজ শুরু করার আগে প্রকল্প গ্রহণ, টেন্ডার প্রক্রিয়াকরণ, কার্যাদেশ প্রদান, ঠিকাদারের মোবিলাইজেশন মিলে জানুয়ারির আগে বস্তুত মাঠে কাজ করার মতো পরিবেশও আসে না, শুরুও করা যায় না। আমরা নদী ভাঙন কবলিত এলাকায় যে কাজগুলি করে থাকি সে কাজগুলি শুষ্ক মৌসুমে করতে হয়। পানি যখন উপরের দিকে থাকে, লেভেল হাই থাকে, তখন এই কাজগুলি করা যায় না, ফলশ্রুতিতে আমরা একটু পিছিয়ে আসি। এবছর আমরা আগে থেকেই কার্যক্রম গ্রহণ করেছি, ফলশ্রুতিতে এই সিজনে আমরা অতি দ্রুত কাজগুলি করার চেষ্টা করতে পারতেছি। আমাদের কাজের যে পরিকল্পনা এবং পানি উন্নয়ন বোর্ড এবং স্থানীয় নির্বাহী প্রকৌশলী সার্বিক সার্বক্ষণিক মনিটরিংয়ে যেভাবে কাজ হচ্ছে, আমরা আশা রাখি আমরা মার্চের মধ্যেই আমাদের যে নির্ধারিত আমাদের কাজ, এই কাজ আমরা সমাপ্ত করতে পারব। বর্তমানে যেভাবে কাজ হচ্ছে তাও প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বৃহত্তর উদ্যোগ যদি গ্রহণ করা না হয় তবে ভাঙনের হাত থেকে রক্ষা পাবে না এলাকাবাসী। আমি ইতিমধ্যে এখানে যারা আছেন, সংশ্লিষ্ট যারা আছেন, প্রকৌশলী এবং অন্যান্যরা, তার প্রশাসন, তাদের সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি, এলাকার সবার সঙ্গে আলাপ আলোচনা করেছি, এবং স্থায়ী একটি সমাধানের দিকে আমরা যাবার চেষ্টা করছি। কিন্তু একটি স্থায়ী সমাধান, এত বড় একটি সমস্যার স্থায়ী সমাধান করতে হলে সেটির জন্যও কিন্তু সময় প্রয়োজন। কিন্তু সেই সময় পর্যন্ত আমরা কিছু না করে কিন্তু বসে থাকতে পারি না, কারণ তাহলে অনেক জনপদ আরও হারিয়ে যাবে নদীগর্ভে। সেই কারণেই এখন যাতে বন্ধ হয়
এখন যেই ভাঙনগুলো চলছে সেগুলো যেন বন্ধ হয়, সেই ব্যবস্থাগুলো এখন নেবার চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে কিন্তু আমরা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা সেগুলোকেও মাথায় রেখেই আমরা এগিয়ে যাচ্ছি। এলাকাবাসীদের দাবি, দ্রুত আরও ব্যাপক উদ্যোগ গ্রহণ করে ভাঙন প্রতিরোধে যেন স্থায়ী সমাধান হয়। কিল্লা পাহাড় রাঙামাটি জেলার প্রত্যন্ত গ্রাম। কাপ্তাই বাঁধের কারণে সৃষ্ট সমস্যায় বিগত 50 বছরেও এখানকার অধিবাসীদের আর্থসামাজিক অবস্থার কোনো পরিবর্তন আসেনি। বিস্তারিত জানাচ্ছেন ফজলে রাব্বির গবেষণায় মনিরুল আলম। পরনে কাপড় নেই, পুষ্টিপূরণের মতো নিয়মিত আহার নেই, অসুখে চিকিৎসা নেই, দিনভর ধুলোয় গড়াগড়ি, পিতামাতার কোনো মাথা ব্যথাও নেই। এই হলো কিল্লা পাহাড়ের অধিকাংশ জনগণের জীবনচিত্র। দেখলে মনে হতে পারে এই গ্রামের অধিবাসীদের মধ্যে কোনো জীবন চেতনা নেই, কিন্তু গ্রামের যুবক দীপ ত্রিপুরা এ ধারণার সাথে মোটে একমত নয়। দুঃখ কষ্ট আছে, আয়ের নাই, রোজগার নাই, করতে পারছে না। যেমন আমি ক্লাস 5 পর্যন্ত পড়ে আর পড়তে পারি না, কেন স্কুলে ক্লাস 5 পর্যন্ত পড়ানো হয়, তখন আমরা আর পড়তে পারি না। এই যাওয়া আসাটা সমস্যা, নদীর পথ, তারপর রাঙামাটি গিয়ে পড়তে পারি না, আমাদের সংসারের আর্থিক অবস্থা খারাপ, আয় রোজগার করতে পারি না, তখন আমরা কিন্তু খুব ইয়েতে থাকি আর রাঙামাটি পড়ানো সম্ভব হয় না। তার কথা হলো 1960 সালে কাপ্তাই বাঁধের কারণে বসত বাড়ি জমি জমা হারিয়ে এই মানুষগুলো সেই যে পাহাড়চূড়ায় কোনোরকম ঘর বেঁধেছিলেন, আজও তাদের উন্নয়নের সরকার কোনো মনোযোগ দেয়নি। কাপ্তাই যখন বাদ দেওয়া হয়েছে তখন এই সবাই নিষেধটিকে উপরে চলে আসছে। হ্যাঁ, পানি উঠে গেলো, মনে করেন পানি উঠে গেলো, তখন ওখানে পানিতে আর বসবাস করতে পারছে না, নিশে তা উপরে চলে আসলো। আমাদের ক্ষতি হয়েছে, জায়গা জমিন ঘর বাড়ি অনেক কিছু ক্ষতি হয়েছে। মনে করেন এখানে চাষবাস করে আমরা অনেক ভালো থাকতাম। তার কথায় ফুটে ওঠে অভাব, অভাব আর শুধুই অভাবের চিত্র। অভিযোগ, বরাবরই তারা অবহেলিত হয়েছে, তাই বলে জীবনবোধ ও জীবনের জন্য সংগ্রাম কোনোটাই থেমে নেই। অভিমানী গ্রামবাসীদের দাবি দেওয়া বলতে শুধু শিক্ষা ও স্বাস্থ্যসেবার একটু নিশ্চয়তা। আমরা কার চাই, আমাদের একটা হাই স্কুলের দরকার, যদি আমরা এখানে হাই স্কুলটা যদি থাকে আমরা তাহলে ছেলেমেয়েদেরকে সবাইদেরকে মানুষ করতে পারবো, ভালোভাবে লেখাপড়া করতে পারবো। আর যদি একটা স্বাস্থ্যকর্মী হয় আর কি, তাহলে আমাদের জন্য সুখ সুবিধা আরও বেশি হবে, আমরা এইটা আশা করি আর কি। আর আমরা এই শান্তিতে বসবাস করতে চাই। গ্রামের চারিদিকে কাপ্তাই হ্রদের সুশোভিত নীল জলে ঘেরা, বাইরে থেকে দেখতে ছবির মতোই সুন্দর, কিন্তু এই সৌন্দর্য গ্রামের অধিবাসীদের মনে দাগ কাটে না। হ্রদের জলে সৃষ্ট ঢেউয়ের মতো হারানোর বেদনাগুলো যেন গ্রামবাসীর মনের তীরে এসে আশ্রয় পড়ে বারবার। অবহেলিত পাহাড়ি জনগোষ্ঠী এদেশের নাগরিক, সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ডের আওতায় তাদের অন্তর্ভুক্ত করা উচিত। এখন একটা বিরতি, ফিরছে এক্ষুনি, ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। লালমনিরহাট থেকে প্রায় 15 কিলোমিটার দূরত্বে অবস্থিত সিন্দুর মতি দীঘি, রাজা নারায়ণ চন্দ্রের দুই মেয়ে সিন্দুর ও মতির নামে এ দীঘির নামকরণ হয়। ফজলে রাব্বি পলাশকে নিয়ে এ দীঘির ঐতিহ্যগত দিক তুলে ধরছেন জাহেদ সেলিম। বছর আগে পানীয় জলের অভাব অনুভব করে এখানকার স্থানীয় জমিদার একটি পুকুর খনন করার প্রত্যাশা ব্যক্ত করেন। পুকুর খনন হয়ে গেল যথারীতি, পুকুর খনন হওয়ার পর পানি উঠে না। তারপর ব্রাহ্মণকে স্বপ্নাদিষ্ট করা হলো যে তোমার দুই মেয়ে সিন্দুর এবং মতি, তার দ্বারা পূজা দিলেই পুকুরে পানি আসবে। ব্রাহ্মণ যথারীতি পূজা করার জন্য পুকুরের তলদেশে গিয়ে পূজা করতেছিলেন, কিন্তু পূজার সামগ্রী কিছু আনতে ভুলে গিয়েছিলেন। ফলে তিনি পূজার সামগ্রী আনার জন্য উপরে উঠে বাড়িতে যান। বাড়ি থেকে ফিরে আসার পর দেখলেন সিন্দুর এবং মতি পানিতে ডুবে গেছেন এবং পুকুর সম্পূর্ণ পানিতে ভরে গেছে। এটি হলো এই পুকুরের ইতিহাস, আমরা আমাদের পিতামাতার কাছ থেকে শুনেছি, পিতামাতারা তাদের পিতামাতার কাছ থেকে শুনেছি। ¶¶
তিনটি হাঁসের মাধ্যমে শুরু হয়েছিল যাত্রা। তারপর ফরিদ মিয়াকে আর পিছু ফিরে তাকাতে হয়নি। নিজের একান্ত নিষ্ঠা, শ্রম আর প্রচেষ্টার মাধ্যমে আজ তিনি একজন সফল খামারি। গাইবান্ধা ঘুরে এসে এ সফলতা কাহিনী জানাচ্ছেন মারুফ রহমানকে নিয়ে শাখাওয়াত লিটন। আজ তিনি একজন সফল মানুষ। প্রায় ৪০ বছর পূর্বে শতক প্রতিকূলতার মধ্য দিয়ে শুরু করেন জীবন সংগ্রাম। তিনটি হাঁসকে সম্বল করে শুরু করেন পথচলা। এগিয়ে চলেন সামনের দিকে। তিন থেকে হাজার, হাজার থেকে লাখ, এভাবে বিস্তৃত হয় তার স্বপ্ন। এই রংপুরে এসে আমার আব্বায় কৃষিকাজই করতো। আসার তখন আমি ছোটো বাচ্চা থাকাতে আমার আব্বা মারা যায়। মারা যাওয়ার পরে আমার আব্বার খুব বিশাল একটা জমা সমৃদ্ধি কিছু ছিল না। তা আমি ওই হাঁস, তিনটে হাঁস দিয়া এই খামার কইরা আজকে আমার ছেলে মেয়ে সহ খুব ভালো আল্লাহ চালাইতেছে চলতেছি। আমার এখান থেকে এখন হাঁসের ডিম বা হাঁসের বাচ্চা বিভিন্ন সারা বাংলাদেশ নিয়ে যায়। হাঁসের ডিম থেকে হাঁসের বাচ্চা ফুটানো এবং এই বাচ্চা ফুটাই এবং এই বাচ্চা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে লোকজন এসে নিয়ে যায়। আর মুরগির খাদ্য, হাঁসের খাদ্য, ওষুধ পাতি সবগুলো বিক্রি করি। খামারে ফুটানো হাঁসের বাচ্চা এখন রামভদ্র কদমতলা গ্রামের প্রতিটা ঘরে ঘরে। এলাকার মানুষ তার এই সফলতার কল্যাণে নিজেদের করে তুলেছেন আজ স্বাবলম্বী। আমি প্রথম ড্রাইভিং করতাম আর কি ঢাকায়। বড় ভাই উনি হাজি সাহেব, ওনারা দুইজনের সিদ্ধান্ত নিয়ে আমার আর ঢাকায় চাকরিতে যাইতে জানি না। দেওয়ার পরে আমার এই হ্যাচারিটা ওনারা স্টার্ট করে দেয় আর কি। 11,000 টাকা ক্যাশ নামছিলাম, তা শুরু করছি। 11,000 টাকা ওনারা সহযোগিতা করার পর আমি মোটামুটিভাবে মনে করছি এই হাঁসের ব্যবসা করে যে জমি কিনছি, জমিটার মূল্য প্রায় 30 লক্ষ টাকার মতো আর কি। বর্তমানে মনে করেন যে মোটামুটি আমার সংসার খুব ভালো চলছে। আমার দুই ছেলে মনে করেন আমি একটা ভালো একটা স্কুলে লেখাপড়া করাইতেছি আর কি। আমার ইচ্ছা ছিল যে একটি বাড়ি একটি খামার, সেই গ্রামটির জন্য হয় আমার। সেই গ্রামটি ইনশাল্লাহ আমার এখন হয়েছে। শুধু আমার গ্রাম না, শয়ে শয়ে লোক আমার এই হাঁস মুরগি মাছ দিয়া বাঁচতেছে এখন বর্তমানে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ ফরিদ মিয়ার হাজারি থেকে হাঁসের বাচ্চা ও ডিম নিতে আসে। এর আগে ছোটো খামার করিয়া দেখা গেছে যে হাঁসের উৎপাদন খুব ভালো হয়। এখানে সোনালি হাঁস খামারে অনেক উন্নত মানের হাঁস, এরা খাকি ক্যাম্বেল, জিং ডিং এগুলো দিচ্ছে, যার ফলে এখানে ভালো হাঁস উৎপাদন হবে বলে আশা রাখি। এখন খামারের হাল ধরেছেন ফরিদ মিয়ার সন্তানেরা, নিজেদের দক্ষ হাতে এগিয়ে নিচ্ছেন খামার ব্যবস্থাপনা। আসে যে ভাই, আমি বেকার অবস্থায় লেখাপড়া করছি, চাকরি টাকরি পাচ্ছি না বা খুব সমস্যা, মানে কী করি আমাদের অবস্থায়। তখন তাকে পরামর্শ যে 200 বা 300 হাঁস নেন বা মুরগি পালেন, যতটুকু সাহায্য সহযোগিতা করা দরকার করি আর কি, আর্থিকভাবে। তারপর হচ্ছে পরামর্শ যেটুকু যেভাবে দেওয়া যায় আর কি। বিদেশে যাইতে যেমন 2-3 লাখ টাকা লাগতেছে, ওই টাকাটা দিয়ে যদি এই নিজের দেশে যদি এরকম পোলট্রির ব্যবসা করে তাহলে দেখা যায় ওর চাইতে ভালো লাভবান হবে এবং নিজের প্রতিষ্ঠান এবং নিজের সব কিছু কোনো চিন্তা ভাবনা থাকবে আর কি। এ থেকে অনুপ্রেরণা নিয়ে এগিয়ে যেতে পারে দেশের হাজারো বেকার যুবক। দর্শক, দেশজুড়ে সম্পর্কে আপনার তথ্য, পরামর্শ ও মতামত জানিয়ে আমাদের কাছে চিঠি, ইমেল ও SMS পাঠাতে পারেন। চিঠি লিখবার ঠিকানা প্রযোজক দেশজুড়ে, 21 টেলিভিশন, জাহাঙ্গীর টাওয়ার, 10 কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল দেশজুড়ে @21-tv.com। SMS পাঠাতে DJM স্পেস আপনার নাম স্পেস অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত লিখে সেন্ড করুন 6969 নম্বরে। যশোরের শিল্পী চন্দন ভট্টাচার্যের আঞ্চলিক গানের মাধ্যমে শেষ হবে আমাদের আজকের আয়োজন। তার আগে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আমি সূচি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, শুভেচ্ছা সবাইকে। ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, ঠিলে ধুয়ে দে বউ গাছ কাটতে যাব, খাজুর গাছে চুমুর বারোইছে তোরে এনে দেব, খাজুর গাছে চুমুর বারোইছে তোরে এনে দেব,
সন্ধে নার ঝাড়ে এনে যাও নাই দেখাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, খাজুর গাছে চুমুর বার হয়েছে তোরে এনে দেবো, খাজুর গাছে চুমুর বার হয়েছে তোরে এনে দেবো, সন্ধে নার ঝাড়ে এনে যাও নাই দেখাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো। টুঙ্গানে দে দড়ানে দে বালধারা খান কই, ঠিলের গলায় কানাস লাগা বেলা গালোই, টুঙ্গানে দে দড়ানে দে বালধারা খান কই, ঠিলের গলায় কানাস লাগা বেলা গালোই, বালির সুঙ্গ আগে নে দে দাও ধরাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো। কাশি পুড়া পিঠে বানায়ে তাঁতর দে ভিজেবা, বিয়ানে সালে থাল ভরে তাই আমারে দিবা, কাশি পুড়া পিঠে বানায়ে তাঁতর দে ভিজেবা, বিয়ানে সালে থাল ভরে তাই আমারে দিবা, নশ গুড় পাটালি বেচে গয়না গড়ে দেবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো। হাটে যায় বেচে কেনবো মাস, খাজুর গাছের চাষ করা আমার হলো কাজ, গুড় নিয়ে হাটে যায় বেচে কেনবো মাস, খাজুর গাছের চাষ করা আমার হলো কাজ, আরে নশ গুড় পাটালি বেচে গয়না গড়ে দেবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, খাজুর গাছে চুমুর বার হয়েছে তোরে এনে দেবো, খাজুর গাছে চুমুর বার হয়েছে তোরে এনে দেবো, সন্ধে নার ঝাড়ে এনে যাও নাই দেখাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে যাবো, ঠিলে ধুয়ে দেবো গাছ কাটতে।